পটল কুমার গানওয়ালা। আমি আজ কাটছি টিকিট ঘর 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 বাসের পেটে, খুচরো নেব টিকিট দেব, খুচরো নেব টিকিট দেব, পয়সা বেশি চাই না মোটে। কি বলতে চাইছিলিস বল, কি হয়েছে আমার সব খুলে বল। জানো তো বাবা, স্কুলে না আমি সবাইকেই বলেছি যে তুমি আমায় নিতে আসবে, আর সবাই আমায় রিকোয়েস্ট করেছে কি যে তোমায় একবার দেখবে। তাই বুঝি? হ্যাঁ, আর আমি ওদেরকে বলেছি যে দেখতে পারিস কিন্তু দূরে থেকে, কাছে যাবি না কিন্তু, আর বাবাকে ডিস্টার্বও করবি না। এটা তুমি ঠিক করনি মা, ওরা তোমার বন্ধু, যদি আজকে ওদের বাবা ওদেরকে নিতে আসে আর ওরা যদি তোমাকে একই কথা বলে তোমার খারাপ লাগবে না বলো? ওরা কেন বলবে, ওরা কি তোমার মতন বড় গায়ক? আমার বাবা বিখ্যাত গায়ক, দ্য গ্রেট সুজন কুমার। পরদেশি জানা নেহি, ও জানা নেহি মুঝে ছোড় কে। পটলের কথা আমি আর ভাববো না, আমি কোনোভাবেই ভাববো না, ভাববো না। বল, আরে আমি তো সেটাই জিজ্ঞেস করছি, তুই বল কি বলবি। কি আর বলবে, ওর ওই গানের কথা। ও তুমি জানো না, না আজ তো পাড়া যেতেই আসবে তোমার ছেলের গান শুনতে। হ্যাঁ, এই তো বিকেল হয়েই এলো, ওরাও সবাই এলো বলে। নে শোনাই, তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, আমি বালতিতে জলটা ভরে দিচ্ছি, কেমন? তুই কি সত্যি এই কথাটা বলতে চাইছিলিস? সত্যি করে বলতো। দিদি তোকে কিছু বলেছে? কিরে বলবি তো, কথা কানে ঢুকছে না? দিদি তোকে কিছু বলেছে? কই
আমাদের সোনাই কই? এই তো, এই দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছি তোমার ছেলের গান শোনার জন্য। দেখো না, ছেলে তো বাপের সঙ্গে গল্প জুড়েছে। ওরে বাবা, ছেলের গান শুনতে বাপ হাজির? তা হবে না কেন, অমন মিঠে গলা, ওবেলা শুনে থেকে মন ছটফট করছিল। শোনাই, তোর গান শোনার জন্য আমরা সবাই হাফ বিশ্বাস করে আছি। সবাই ওর গান শুনবে বলে এসেছে, কিন্তু সবাই জানলো কি করে যে ও গান গায়? শোনো কথা, ও ঠাকুরপো, আমরা তো সকালেই তোমার ছেলের গান শুনে ফেলেছি গো। সেই জন্য তো সোনাইয়ের গান শুনবার জন্যে আমরা দল বেঁধে এসেছি। ও বেলা ওর একটা গান শুনে না আমাদের মন ভরেনি। তোর এর মধ্যে সবাই গান শোনানো হয়ে গেছে? হ্যাঁ। ও ঠাকুরপো, তুমি তাড়াতাড়ি ওকে তৈরি করে নিয়ে আসো এই গাছতলায়, আমরা একটু বসি। হ্যাঁ, ওখানটায় আমি হাত মুখ ধুয়ে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো একটু বসি গিয়ে, চলো চলো। দারুণ ব্যাপার রে সোনাই, তুই বসতি সবাইকে গান শোনাবি, সবাই ভিড় করে তোর গান শুনবে, আমার খুব ভালো লেগেছে শুনে। ভাগ্যিস ভাগ্যিস আজকে আমি তাতেই চলে এলাম, বল আমিও শুনবো, আমি আজকে তোর গান শুনবো। ভাবতেই পারছি না তুই একদিনে পুরো এভাবে পাড়া জমিয়ে দিলি, খুব ভালো লেগেছে জানিস। এই তার আগে বলতো, তুই আমায় কি বলতে চাইছিলিস এখন? ক্যাসকি মামার মুখে কি হাসি, এমন হাসতে ক্যাসকি মামাকে আমি কখনো দেখিনি। সত্যিটা তোমাকে বললে তোমারও কমলা মায়ের মতো কষ্ট হবে, আর একটু আসবে না তুমি, আমার তখন খুব পিছিয়ে লাগবে গো। আমার যে সবাইকে হাসি মুখে দেখতেই ভালো লাগে। কিরে, আরে বল কি ভাবছিস? সে পরে বলবো, কাজ এখন তুমি চলো। এত এত লোক গান শুনবে বলে বসে আছে, সবাইকে কি ওরকম ভাবে বসিয়ে রাখবে? চলো চলো। কিন্তু পটল তখন আমাকে কি বলতে চাইছিল? ভুলে যাব আমি, মন থেকে মুছে ফেলবো আমি পটলকে। বাবা, হ্যাঁ মা, বলো বলো।
বলো মা, এসো এসো এসো। আমার সঙ্গে ভিডিও গেম খেলবে বাবা? এখন না মা, এখন ভিডিও গেম খেলার সময় নয়। এখন তাহলে কিসের সময় সুজন? এখনো তো পড়াশোনার সময় হয়নি। এখন খেলার সময় আমি খেলবো। না মা, আমি তো বললাম এখন ভিডিও গেম খেলার সময় নয়, এখন সন্ধ্যাবেলা। তুমি আমায় অ্যাভয়েড করছো বাবা, আমি জানি। ওই ছেলেটাকে রাস্তায় গান গাইতে দেখে তোমার পটলের কথা মনে পড়ে গেছে, তাই না বাবা? না মা, না 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 মা, না, তুমি ভুল ভাবছো, আমি কারোর কথা ভাবছি না। আচ্ছা চলো তো আমরা একটু গান রেওয়াজ করি, চলো চলো। না বাবা, আমি এখন খেলবো। তুলি তর্ক করতে নেই মা, দেখো সব কিছু একটা সময় আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে কী করতে হয়? রেওয়াজ করতে হয়, তারপর স্কুল, স্কুল থেকে ফিরে এসে একটু রেস্ট নিয়ে খেলা, আর খেলার পর আবার রেওয়াজ। হ্যাঁ সেই ভালো সুজন, ঘরে একা একা বসে বসে আজে বাজে ভাবনা চিন্তা করার চাইতে মেয়েকে একটু সময় দাও। চলো মা আমরা গানে ঘরে যাই, চলো আমরা রেওয়াজ করবো, চলো 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 চলো। দাঁড়া বাবা, আমি যখন গান গাইবো এটা বলবে না তো যে আমার থেকে পটল বেশি ভালো গান গায়? শোনো মা, তুমি যে এই কথাটা বারবার আমাকে বলছো না, তুমি তো পটলের কথা আমাকে মনে করিয়ে দিচ্ছ। তুমি কি চাও যে ওকে আমি কখনো না ভুলি? বল, তুমি চাও এটা? না। বেশ চলো আমরা রেওয়াজ করি। দেখ বাবা, সারাদিন কাজকর্মে ধান্দা নিয়ে ঘুরি, ঠাকুর দেবতাকে একটু ডাকবো সেই সময় পাই না। তুই তো ঠাকুরের গান ভালোই গাস, তোর মুখে ঠাকুরের গান শুনে মনটাকে একটু শান্ত করব। তোমরা কি বলো? হে তার গান শোনা মানেই তো তাকে স্মরণ করা, তাকে ডাকা। শোনাই আজ তোর গান দিয়ে না হয় তার সন্ধ্যা প্রদীপ জ্বলুক। বেতনে যাবো কেন বুঝতে পারছেন না?
দেখাচ্ছেন তো এও বলে এই তো এখানে সব এক ধারা আসুন দাঁড়া না থেকে বিপদ থেকে আগলা বে আমারে
চলো 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 পাল্টা।